ঘোড়াঘাটের পশ্চিম পালসা গ্রামে 89 বছর বয়সী বয়স মোহাম্মদ কফিলউদ্দিনের মুক্তিযোদ্ধা তালিকায় নাম নেই। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার পশ্চিম পালসা গ্রামের 89 বছর বয়সী বৃদ্ধা মোহাম্মদ কফিলউদ্দিন 1971 সালে যুদ্ধাহতকালীন সময়ে তিনি মুক্তিবাহিনীদের সঙ্গে কাজ করেছেন। তিনি হানাদার বাহিনীরা কোথায় অবস্থান করছেন তার মানচিত্র তৈরি করে মুক্তিবাহিনীকে দিতেন। তিনি যুদ্ধকালীন সময়ে জীবন বাজি রেখে প্রশংসনীয় যথেষ্ট ভূমিকা পালন করলেও তার কোনো মুক্তিযোদ্ধা তালিকায় নাম নেই। তিনি অনাহারে মেজ ছেলে ও বকুলের সংসারে দুমুঠো ভাত খেয়ে অতি কষ্টে মানবেতর জীবনযাপন করছেন। তাই কফিলউদ্দিন ও তার পরিবারের সকলেই মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করছেন। তার বিষয়ে বিভিন্ন স্থানীয় এবং জাতীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। আমার নাম কফিলউদ্দিন আহমদ সরকার, কবি কফিলউদ্দিন বলে পরিচিত। আমার বাড়ি ঘোড়াঘাট থানা দিনর পালসা। আমি যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছি, যুদ্ধক্ষেত্রের বহু কিছু মানচিত্র তৈরি করেছি। তারপরে সংবাদ দৈনিক কোথায় কী ঘটে দৈনন্দিন সংবাদ ভারতে পাঠিয়েছি মুক্তিযোদ্ধার উপরে, কিন্তু আমার কোনো মূল্যায়ন হয়নি। বই আমার 8টা বই প্রকাশিত হয়ে গেছে খুব কষ্টে ও শিক্ষিত সমাজের সাহায্যে। আমি অত্যন্ত দুঃখের মধ্যে দিন কাটাচ্ছি, এবেলা আসি খাই এবেলা না খাই এইরকম। কিন্তু প্রধানমন্ত্রী বা এমন কোনো তাদের আমি দৃষ্টি আকর্ষণ করেছি আমার জন্য তারা যেন মুক্তিযোদ্ধার সংস্থা থেকে আমার নাম তালিকাভুক্ত করা হয়, এই জন্য এতে আমার সংবাদ বলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি কবি কফিলউদ্দিনের ছেলে। তো ওনার যে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত, তাকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।